চেতনানাশক খাইয়ে সে অটো রিক্সার ড্রাইভার যে থাকে তাকে অচেতন করে তার যে যানবাহনটি আছে ব্যাটারি চালিত অটোরিকশা এগুলি নিয়ে যায়, নিয়ে যেয়ে পরবর্তীতে এগুলি 15-20 হাজার টাকা বিক্রি করে। এই বেশ একটি গ্রুপ, অনেকগুলি গ্রুপ ঢাকা শহরে বেশ সক্রিয় হয়ে গেছে। আমরা তারই একটি ঘটনা গত 2/11/2022 রাত আনুমানিক 10টার দিকে মোহাম্মদপুর থানার শ্যামলীর পিসি কালচারের এলাকায় যে হামদার্দ ল্যাবরেটরিজ একটি চিকিৎসা বিক্রয় কেন্দ্র আছে তার সামনে একটি ব্যক্তি, নাম মুক্তার হোসেন, বয়স 60, অচেতন অবস্থায় পড়েছিল। পথচারীদের তাকে উদ্ধার করে পরবর্তীতে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে প্রেরণ করে। চিকিৎসকরা তাকে চিকিৎসারত অবস্থায় তাকে বিষ বা চেতনানাশক খাওয়ার ফলে সে অচেতন ছিল এবং পরবর্তী সে মারা যায় হাসপাতালে। সেই ঘটনায় নিহত ভিকটিমের ছেলে হাবিব গত 9/11/2022 মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করে 328, 302, 379 এবং 334 ধারায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায় যে সে একজন ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভার। ডিসি তেজগা আজিম তার নেতৃত্বে এই বিষয়টি একটি গুরুত্ব সহকারে, যেহেতু আরও কয়েকটি ঘটনা ঢাকার বাইরেও ঘটেছে, এটাকে সিরিয়াসলি নেয় এবং তার টিম এটি নিয়ে কাজ করে। তথ্য প্রযুক্তি এবং অন্যান্য আমাদের সোর্স, ম্যানুয়াল সোর্স ব্যবহার করে সে মোহাম্মদপুর থানায় মানিক নামে একজনকে গ্রেপ্তার করে যার নিকট হতে সে অটোরিকশা ড্রাইভারের মোবাইল ফোনটি পাওয়া যায়। পরবর্তীতে আরও দুজন, তার তদন্তকালে দুজন আসামি দেলোয়ার এবং ইলিয়াস কাঞ্চন দুজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে। তাদের তথ্য মতে তারা কামরাঙ্গীরচর থানা থেকে নিহত ব্যক্তির যে হারানো অটোরিকশাটি সেটি উদ্ধার করে এবং একই জায়গা থেকে প্রায় 18টি চোরাই অটোরিকশা তারা উদ্ধার করে এবং তেলোয়ার ইলিয়াস কাঞ্চনের নিকটতে বেশ কিছু চেতনানাশক ঔষধ পাওয়া যায় যেগুলি গাজীপুর থেকে তারা সংগ্রহ করেছিল। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা যায় যে তাদের কাছে সিএনজিও পাওয়া যায়, তাদের একজন সর্দার আছে সে ঢাকা শহরেই, আমরা তাকে নাম ঠিকানা পেয়েছি, আমরা গ্রেপ্তারের প্রচেষ্টায় আছি এখন। তাদের প্রায় 10-12টা টিম ঢাকা শহরে ঘুরে, ঢাকা শহরে ঘুরতে থাকে। 10-12টা টিমের মধ্যে 2-3 জন করে তাদের সদস্য থাকে, তারা যখন এই অটোরিকশা সিএনজি ভাড়া নেয় নিয়ে এক পর্যায়ে ড্রাইভারের সাথে সখ্যতার সৃষ্টি করে সেই পুরানো কায়দায় জুস অথবা আপনার যে কোনো কোমল পানীয়র মধ্যে কিছু চেতনানাশক মিশিয়ে সেই ড্রাইভারকে অজ্ঞান করে ফেলে, রাস্তার পাশে ফেলে নিয়ে যায়। আমরা কয়েকদিন আগেও কয়েকটি অটোরিকশাও পেয়েছি যেটার মালিক পাওয়া যায় না, হয়তো বা ড্রাইভার অন্য কোথাও জায়গায় চেতনানাশক খেয়ে অজ্ঞান হয়েছিল। কেরানীগঞ্জ একটি লাশ পাওয়া গেছে, আমাদের এখানে একটি লাশ পাওয়া গেছে। তো যেহেতু এই অটোরিকশাগুলি তারা নিয়ে যায়, পরবর্তীতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা সেই অটোরিকশাগুলি 15-20 হাজার টাকায় বিক্রি করে দেয় সিএনজিগুলি। কোনো কোনো সময় আবার মালিকের অ্যাড্রেস পাওয়া গেলে সেখানে ফোন করে এক ধরনের ফেরত দেওয়ার উদ্দেশ্যে আবার টাকা দাবি করে, এই কাজগুলি চলছে। এটা আমরা আগেও পেয়েছি অনেক, যেহেতু এখানে 18টি অটোরিকশা সিএনজি পাওয়া গেছে এবং একজন মানুষ নিহত হয়েছে, আসামিরা গ্রেপ্তার হয়েছে, এই অপরাধী চক্র আরও যারা যারা আছে সেটা আমাদের অভিযান চলছে, তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা আছে। ধন্যবাদ সবাইকে। এটা কয়েক বছর ধরেই তারা আছে, 4-5 বছর ধরেই, আর এদের আরও লিডার একজন আছে, আমরা আরও কিছু গ্রেপ্তার করব। তো এটা একটি বলবো যে একটা পেশাদার অপরাধ প্রক্রিয়া এবং চক্র, যাদের টার্গেটটি থাকে এই অটোরিকশা। এর আগেও আমরা রিক্সা চোরেরও একটা কিন্তু এরকম পেশাদার গ্রুপ আছে, অর্গানাইজড ক্রাইম, এটা ধরা হয়েছে। কয়েকটি ঘটনাই ঘটেছে, কেরানীগঞ্জে একটি লাশ পাওয়া গেছে, তার অটোরিকশা গিয়েছিল, এইখানে যে মারা গেল তার অটোরিকশাটা আমরা উদ্ধার করছি। আমরা দেখি এগুলি সবগুলি মামলা একই সূত্রে গাঁথা কিনা এটা আমরা দেখি।